নমস্কার বন্ধুরা, আমার পরিবার নিয়ে এডিটিং শো করতেছি, দেখতে থাকুন। লাল শাক, মুরগির মাংসের কষা, কুশি ভাজি, কাকরোল ভাজি দিয়া খাওয়া দাওয়া শুরু করলাম। বন্ধুরা দেখতে থাকুন, আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। এই ভিডিওর মাঝে একটি প্রশ্ন থাকবে, অবশ্যই বন্ধুরা প্রশ্নের উত্তরটা দিবেন। অনেকেই আমার প্রশ্নের উত্তর দেয়, অনেকে দেয় না, না দেখে কমেন্ট করে। প্লিজ বন্ধুরা ভিডিও দেখে কমেন্ট করবেন, এবং প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা প্রশ্নের উত্তর দেবেন, এই আশা করি আপনাদের কাছে। দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন অন করে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। একটি প্রশ্ন থাকবে, অবশ্যই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। আমার প্রশ্নের উত্তর অনেকেই দেয়, অনেকে দেন না, অনেকে জানতে চায়, অনেকেই প্রশ্নের বিষয়ে কিছুই বলে না। অবশ্যই বন্ধুরা ভিডিও দেখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। আপনারা যদি প্রশ্নের উত্তর দেন তাহলে পরবর্তীতে আবারও প্রশ্ন করার উৎসাহ জাগবে। প্রশ্নটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাসায় আনলে হয় লাল? আবারও বলতেছি প্রশ্নটা, মনোযোগ সহকারে শুনুন। গাছে সবুজ, দোকানে কালো, বাসায় আনলে হয় লাল, বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে? নিশ্চয়ই আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আশা করি অবশ্যই আমার প্রশ্নের উত্তরটা দেবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। যারা আমার ভিডিও দেখতেছেন অথচ বন্ধু করেননি, প্লিজ বন্ধুরা আমার ফুল ভিডিও দেখে বন্ধু করে নেবেন, আমিও আপনাদের ফুল ভিডিও দেখে বন্ধু করে নেব। আমি ইদারিং অনেক বন্ধু দেখতেছি বন্ধু না করে ভিডিওতে দেখে কমেন্ট করে, এইসব করিয়েন না, আপনাদের কাছে প্রার্থনা করি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই, টাটা।